আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ঈদের পরে এটা আমাদের ফার্স্ট লাইভ এবং আপনাদের সামনে আরও একটা সুন্দর সেট আপ নিয়ে চলে এসেছি। এর আগে আপনারা আমাদের এটাকে অনেকভাবে দেখেছেন এবং এই সেট আপটা আপনারা বিভিন্ন কালারে দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এটা ভিন্ন কালারের মধ্যে করার ট্রাই করেছি এবং আমাদের যিনি ক্লায়েন্ট নোয়াখালীর মিজান ভাই, উনি আমাদের কাছে অর্ডার করেছিলেন সেই ঈদের আগে। যদিও ঈদের আগে সোফাগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক প্রেশার থাকার কারণে, কাজের অনেক চাপ থাকার কারণে আমরা দিতে পারিনি, দেওয়া হয় ওঠেনি। তো ওনার 200 সোফা অর্ডার আছে আমাদের কাছে। তো আজকে একটা আমরা ডেলিভারি করে ফেলতেছি, ফাইনালি এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবং একটা বিষয় হচ্ছে, আপনারা অলরেডি জেনে গেছেন বা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে যেটা দেখে আপনারা অভ্যস্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে এই সোফা সেটটার মাঝখানের সেট আপটা, মাঝখানের যে 3 সিটারটা, এটা একটু আপনাদের কাছে অন্যরকম লাগছে এবং ভিন্নতা পাচ্ছেন সেটা আমি রিয়েলাইজ করতে পারছি। কারণ হচ্ছে এই চেয়ারগুলোর সাথে আপনারা সাধারণত আমাদের গোল ডিমান্ডটা দেখে থাকেন বা গোল ডিমান্ডটা অনেক সময় দেখেছেন আপনারা বা বেশিরভাগই এবং করা হয়েছে। তো এই ডিমান্ডটা বা এই সোফাটা দেখে আপনাদের কাছে একটু নতুনত্ব লাগবে এবং অবশ্যই যে কোনো কাজে নতুনত্ব থাকাটা যে কোনো প্রতিষ্ঠানকে আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেককে এগিয়ে দেয় ব্যবসার প্রচার প্রসারে। তো আমার মনে হয় যে মিজান ভাই যে চিন্তা করে নিয়েছেন, ওনার চিন্তাধারাটা অনেক ভালো। কারণ হচ্ছে বিজনেস করতে গেলে আপনাকে একই মডেল নিয়ে চলতে হবে, সেটা আসলে ব্যবসার পলিসি হতে পারে। অন্য দশজনে যেটা নিয়েছে আমি সেটা নিব না, এটা হচ্ছে প্রকৃত ব্যবসায়ীর থিওরি থাকে। তো উনি একটু অন্যভাবে চিন্তা করেছেন এবং আমার মনে হয় যে এই সেট আপটা খুবই সুন্দর হয়েছে এবং দেখতে অনেকটা আরও বেশি গর্জিয়াস হয়েছে সোফা সেটটা হওয়ার কারণে। কারণ হচ্ছে এই ডিমান্ডটা হলে যতটুকু লাগে তার সাথে আমার মনে হচ্ছে যে এই সেট আপটা আরও বেশি ভালো লাগতেছে। তো ঈদের আগে আপনাদেরকে আরও এই হাইবেক চেয়ারের সাথে আরও একটা অন্য একটা সোফা দিয়ে দেখিয়েছিলাম। তো ওভারঅল আপনাদের চাহিদাগুলো নিয়ে আমরা আসলে আছি, আপনারা যেভাবে চাবেন আমরা সেভাবেই করে দিচ্ছি। তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন, উত্তরবাড্ডা পূর্বাঞ্চল 14 নম্বর লেন আসলে আমরা আমাদের ফ্যাক্টরিতে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এবং সেই সাথে আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে পূর্বাঞ্চল 26 নম্বরে, ঠিক আছে? 14 নম্বরের শোরুম আর 26 নম্বর হচ্ছে আমাদের ফ্যাক্টরি। তো আশা করছি যে আপনাদের এই ইভেন্টের সোফাটা খুবই ভালো লাগবে এবং এটার প্রাইস সম্পর্কে জানতে চাইলে আমাদের ইনবক্সে ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফেসবুক পেজ দেওয়া থাকবে। আপনারা যে কোনোভাবে চাইলে ফেসবুক পেজে ঢুকে আপনারা আমাদের অনেক সোফা টোফা দেখতে পারেন বা আমাদের সম্পর্কে আরও জানতে পারেন, ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।